হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালে যে ম্যাথামেটিক্স অনার্সে ভর্তি নেওয়া হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে, অর্থাৎ বিএসসি ম্যাথামেটিক্স অনার্সে, সেই ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস কি রয়েছে, কতগুলো পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, কোন পেপারে কি কি চ্যাপ্টার রয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওতে আমি দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই পিডিএফ ফাইলটা আমি তৈরি করেছি, এটা যদি তোমরা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে। আর একটা কথা বলে রাখি, আমাদের খুব শিগগিরই আগস্ট মাসেই আমাদের ফার্স্ট ইয়ারের অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যারা যারা আমাদের কাছে অনলাইন ক্লাস করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, 7501306076। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের কথা আমি বলছি, ফার্স্ট সেমিস্টার, বাকি সেমিস্টারগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করে দেব। এখন যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ, বর্তমানে ফার্স্ট সেমিস্টারটা তোমাদের সামনে টার্গেট, তাই আমরা এখন ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের ম্যাথামেটিক্স অনার্সের দুটো পেপার পড়তে হবে। প্রথম পেপারের নাম হচ্ছে CCMT 01, এবং পেপার টু যেটা, সেটার নাম হচ্ছে CCMT 02। এই 01 অর্থাৎ ফার্স্ট পেপারে রয়েছে অ্যালজেব্রা এবং সেকেন্ড পেপারে রয়েছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। এর মধ্যে তোমার টু ডাইমেনশনাল জিওমেট্রিও রয়েছে, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিও রয়েছে এবং ভেক্টরও রয়েছে। ঠিক আছে, তো আমাদের যে এক্সামটা হবে রিটেন এক্সাম হবে, প্রত্যেকটা পেপারে 50 নাম্বার করে রিটেন এক্সাম হবে। প্রথম পেপারেও 50 নাম্বার, দ্বিতীয় পেপারেও 50 নাম্বার, এবং যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে। তাহলে প্রত্যেকটা পেপারে তোমরা কত করে নাম্বার দেখছো, 70 করে নাম্বার প্রত্যেকটা পেপারে থাকছে। এইবার এই 70-এর মধ্যে, মানে অ্যাসাইনমেন্ট প্লাস রিটেন এক্সাম মিলিয়ে, তুমি যদি 21 পেয়ে যাও তাহলেই কিন্তু তোমার পাস হয়ে গেল সেমিস্টার। বুঝতে পারলে? এরকম কোনো ব্যাপার নেই যে অ্যাসাইনমেন্টে এত পেতে হবে, এক্সামে এত পেতে হবে, ওরকম কোনো কন্ডিশন এখানে নেই। অ্যাসাইনমেন্টের নাম্বার প্লাস এক্সামের নাম্বার মিলিয়ে 21 হলেই তুমি পাস। এই দুটো গেল ম্যাথামেটিক্সের পেপার। এর সাথে তোমাকে পাসে আরেকটা সাবজেক্ট নিতে হবে। তোমরা সবাই ফর্ম ফিল আপ করে ফেলেছো, কেউ হয়তো ফিজিক্স নিয়েছো, কেউ হয়তো কেমিস্ট্রি নিয়েছো, যাই নিয়ে থাকো না কেন, সেইটার একটা পেপার, অর্থাৎ 50 নম্বরের রিটেন এক্সাম, 20 নম্বরের অ্যাসাইনমেন্ট, টোটাল 70, পাস হচ্ছে 21। সিমিলারলি যেরকম অনার্সের ছিল, পাসেরও পেপারের হবে একটা পেপার থাকবে। আর বেঙ্গলি অথবা ইংলিশ, এই দুটোর মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে। অবশ্যই তোমরা চুজ করে ফেলেছো, যার বাংলা ইচ্ছা সে নিয়েছে, যার ইংরাজি ইচ্ছা সে নিয়েছে। তো এখানেও এই একই রকম, রিটেন এক্সাম হবে 50, অ্যাসাইনমেন্ট হবে 20, টোটাল হচ্ছে 70, তার মধ্যে 21 হচ্ছে তোমার পাস কোর্স। আমি মূলত তোমাদের এই ম্যাথামেটিক্স এর যে অনার্স পোর্শন দুটো রয়েছে, অ্যালজেব্রা আর অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এই পোর্শন দুটো পড়িয়ে থাকি, তাই আমরা এই পোর্শন দুটোরই সিলেবাস কি কি আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। ডিটেল সিলেবাসটাও আমি এখানে দিয়ে রেখেছি, সাথে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার গুলো আমি এখানে দিয়ে রেখেছি, সমস্তটা বলবো। আর তোমাদের যে স্টাডি মেটেরিয়াল আছে সেটা তো তোমরা স্টাডি সেন্টার থেকে পাবে, এখনই পাবে না, কিছুদিন পরে পাবে। আপাতত আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইল দুটো দিয়ে দেব, ওখান থেকে তোমরা এখন পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে পিডিএফ থেকেও পড়াশোনা শুরু করতে পারো। তো এই হচ্ছে দেখো আমাদের CCMT 1, অর্থাৎ ফার্স্ট পেপার অ্যালজেব্রা, তার সিলেবাস। এখানে ডিটেল সিলেবাসটা দেওয়া রয়েছে, তোমরা এটা রিডিং পড়তে পারো, আমি এটা আর পড়ছি না। এখানে দেখো CCMT 2, অর্থাৎ অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এরও ডিটেল সিলেবাসটা দেওয়া রয়েছে, এটা তোমরা পড়তে পারো। আমি মেনলি এখানে কি কি চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে HMT 1, বাঁদিকে যেটা দেখছো, এটা হচ্ছে HMT 2, ডান দিকে যেটা দেখছো,
অবশ্যই এটা সেমিস্টার ওয়ানের জন্য, সেমিস্টার টুটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখো এইচএমটি ওয়ানে আমাদের মোট 12টা চ্যাপ্টার পড়তে হবে। চ্যাপ্টারের নামগুলো রয়েছে কমপ্লেক্স নাম্বার, ফাংশনস অফ কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোয়াফিসিয়েন্ট, কিউবিক অ্যান্ড বাইকোয়াড্রেটিক ইকুয়েশন, ইনইকোয়ালিটি। এই প্রথম 6টা ইউনিটকে বলা হয় ক্লাসিক্যাল অ্যালজেব্রা। তারপরে দেখো রয়েছে ম্যাট্রিক্স, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই তিনটেকে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা। এবং তারপরে দেখো রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন, ইন্টিজার, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এই তিনটেকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট অ্যালজেব্রা। ঠিক আছে, একইভাবে HMT 2 তে কি কি চ্যাপ্টার রয়েছে দেখো, তোমরা ক্লাস 11-12-এ যেটা শিখেছিলে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এদের ছবি আঁকা, এই চ্যাপ্টারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় প্রশ্ন আসে না। ইউনিট 2 থেকে মেনলি প্রশ্ন আছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ট্যাঞ্জেন্ট, নর্মাল, পোল পোলার, ইকুয়েশন অফ কড, পোলার ইকুয়েশন, এতটুকু হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি। তারপর এখান থেকে শুরু হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, প্লেন রয়েছে, স্ট্রেট লাইন রয়েছে, স্ফিয়ার, সিলিন্ডার, কোন, সেন্ট্রাল কনিকয়েড, এইটুকু হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। আর লাস্টে যে দুটো চ্যাপ্টার রয়েছে এই দুটো হচ্ছে ভেক্টরের পোর্শন। একেবারে ইজি সিলেবাস রয়েছে, খুব সুন্দরভাবে আমরা ক্লাস করিয়ে থাকি, ডেমো ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করে থাকি। তোমরা প্লেলিস্টে গিয়ে NSOU UG ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লেলিস্ট আছে, ওইখানে দেখবে ফার্স্ট সেমিস্টারের ক্লাস আপলোড করা আছে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সমস্ত তথ্য ওখানে জানতে পারবে, তোমার যা কিছু জিজ্ঞাসা তুমি ওখানে করতে পারো এবং আমাদের ক্লাসে জয়েন হতে পারো, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ওকে, আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এই PDF ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।